তো এই পাঁচটা ইন্দ্রিয়কে আমরা আর কি ব্যবহার করে বা এই পাঁচটা ইন্দ্রিয় সাহায্যে যে জিনিসগুলো আমরা উপলব্ধি করতে পারি সেটাকে আমরা বলবো কনক্রিট নাউন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইম্প্রুভ ইয়ার ইংলিশ উইথ আই এম। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি নাউন, নাউন কাকে বলে এবং নাউনের শ্রেণী বিভাগ, সেগুলো শুধু ডেফিনেশনই জানবো না, তার সঙ্গে সঙ্গে আমরা কী করে চিনবো এর বিস্তারিত আলোচনা আজকে আমি আপনাদের সঙ্গে করতে চলেছি। তো প্রথমত নাউন, নাউন কাকে বলে, ডেফিনেশন। বা সংজ্ঞা, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। যে শব্দের সাহায্যে আমরা কোনো কিছুর নাম বোঝাই সেটাকে আমরা নাউন বলি। অনেকে আবার বলে থাকে যে নাউন ইজ এ নেম অফ এ প্লেস, পার্সন আর থিং অর ম্যাটেরিয়াল, এরকমভাবে যদি বলতে যাই তাহলে কিন্তু অনেকটা কি আসবে, অনেকটা কিন্তু বাধা বিঘ্নিত আসবে, মানে সেই সংজ্ঞাটা কিন্তু কখনোই পরিপূর্ণতা লাভ করবে না। যে শব্দের সাহায্যে কোনো কিছু নাম বোঝানো হয় সেটাকে আমরা নাউন বলবো, এটা হলো পারফেক্ট একটা ডেফিনেশন। এবং এর লিমিটেশনটা কিন্তু ছোট, সংজ্ঞাটা ছোট হলেও এর লিমিটেশনটা কিন্তু সেরকম নেই। আর বাকি যে সংজ্ঞাগুলো অনেক বইয়ে আছে তার কিন্তু অনেক লিমিটেশন আছে, যার অনেক সীমা আছে, সেই সীমা, সেই ত্রুটি বিচ্যুতি আছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা এই এই ক্ষেত্রে আলোচনা করছি না। তো প্রথমত আগে আমরা জানলাম যে নাউন কাকে বলে। নাউন যে শব্দের সাহায্যে কোনো কিছু নাম বোঝানো হয় সেটাকে আমরা নাউন বলবো। এবার আসবো নাউনের শ্রেণী বিভাগ। নাউনকে আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করেছি, কি কি, একটা হলো কনক্রিট নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কি সেই জিনিসটা আগে আমরা আলোচনা করছি। প্রথমত আমরা জানি যে আমাদের ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয় কটা আছে, পাঁচটা ইন্দ্রিয় আছে, কি কি, আই, নোজ, স্কিন, টাং, ইয়ার। আই, আই মানে চোখ, নোজ নাক, স্কিন ত্বক, টাং জিহ্বা, আর ইয়ার মানে কান। এই পাঁচটা আমাদের ইন্দ্রিয় আছে। এছাড়া দর্শন, যে দর্শন যে সাবজেক্টটা আছে সেই দর্শন বা দার্শনিকদের মতে আর একটা কিন্তু ইন্দ্রিয় আছে। দর্শন মনে করে যে ইন্দ্রিয় মানুষের ইন্দ্রিয় ছটা, সেটা কি মাইন্ড, ওরা মাইন্ডটাকেও একটা ইন্দ্রিয় হিসাবে কি করে বিবেচনা করে বা ইন্দ্রিয় হিসাবে আর কি মাইন্ডটাকে ওরা গ্রহণ করে। তো আমরা যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সেটা হলো কনক্রিট নাউন। কনক্রিট নাউন যদি আমরা বুঝতে যাই তাহলে আমাদের ইন্দ্রিয় আছে যে পাঁচটা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। তো এই পাঁচটা ইন্দ্রিয়কে আমরা আর কি ব্যবহার করে বা এই পাঁচটা ইন্দ্রিয় সাহায্যে যে জিনিসগুলো আমরা উপলব্ধি করতে পারি সেটাকে আমরা বলবো কনক্রিট নাউন। এ নাউন কনক্রিট নাউন, কনক্রিট নাউন বলতে গেলে যে জিনিসটা আমি আবারও বলছি যে কোনো স্থান বা কোনো ব্যক্তি বা কোনো বস্তুর নামকে আমরা কি বলবো, কনক্রিট নাউন। কনক্রিট নাউন যদি ডেফিনেশন বলি তাহলে হবে এরকম যে কনক্রিট নাউন কাকে বলে, নেম অফ এ পার্সন অর প্লেস অর থিং। তাহলে এই যে নেম অফ এ পার্সন প্লেস অর থিং, এই একত্রে এগুলোকে আমরা বলবো কনক্রিট নাউন। এই কনক্রিট নাউনগুলো বুঝতে গেলে বা এই কনক্রিট নাউনগুলো যদি আমরা কি করতে চাই, যদি অনুভব করতে চাই বা সেই কনক্রিট নাউনগুলো যদি আমরা বুঝতে চাই সঠিকভাবে, তাহলে আমাদের এই পাঁচটা যে ইন্দ্রিয় আছে, চোখ, কান, তারপরে ত্বক, তারপরে এখানে জিহ্বা, আর একটা হলো কা, এই কান আর নাক। তো এই যে পাঁচটা ইন্দ্রিয় আমাদের আছে, এই পাঁচটা ইন্দ্রিয়ের সাহায্যে যে নাউনটাকে আমরা বুঝতে পারবো, যে নাউনটাকে আমরা মানে উপলব্ধি করতে পারবো সেটাকে আমরা বলবো কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, এই পাঁচটা ইন্দ্রিয় ব্যতীত দর্শনের মতে যে আর একটা ইন্দ্রিয় আছে সেটা হলো মাইন্ড বা মন, এই ইন্দ্রিয়ের সাহায্যে যে জিনিসটা আমরা উপলব্ধি করতে পারবো সেটাকে আমরা বলবো কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ বা হেট বা হ্যাপিনেস
হ্যাপিনেস বা সরফুলনেস, এই যা এই জিনিসগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন? কেন? কারণ এইগুলো এই লাভকে আমি আমার কোনো ইন্দ্রিয় দ্বারা, এই যে পাঁচটা আমার ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়র সাহায্যে আমি কিন্তু এই লাভটাকে উপলব্ধি করতে পারি না। হেডটাও তাই, হ্যাপিনেসটা কেউ তাই। তাহলে এইগুলো উপলব্ধি করতে গেলে দর্শনের মতে যে আরেকটা যে ইন্দ্রিয় আছে সেটা হলো মাইন্ড। তো এই মাইন্ডের সাহায্যে, মনের সাহায্যে এগুলোকে উপলব্ধি করতে হয়, এইগুলোকে বুঝতে হয়, যার জন্য এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো চোখে দেখা যায় না বা কানে শোনাও যায় না বা হয়তো ত্বক দ্বারা আমি সেগুলো স্পর্শ করে বুঝতে পারি না বা তার স্বাদটাও বুঝতে পারি না। এই সমস্ত নাউনগুলোকে আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যদি এবার আরেকটা ডেফিনেশনে যদি আমি যাই, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, তাহলে কী করবো? নেম অফ, নেম অফ আইডিয়া বা কোয়ালিটি বা স্টেট, কোনো অবস্থা বা গুণ বা কোনো ধারণা, এই এই সমস্ত জিনিসের নামকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। কনক্রিট নাউন বলেছি কোনো পার্সনের নেম, কোনো প্লেসের নেম বা কোনো থিং, কোনো জিনিসের নেম, এই জিনিসগুলোকে একত্রে আমরা বলবো কনক্রিট নাউন। এবং সেই কনক্রিট নাউনকে বুঝতে গেলে আমাদের এই যে পাঁচটা ইন্দ্রিয় আছে এর সাহায্যে আমরা এই কনক্রিট নাউনকে আমরা উপলব্ধি করতে পারবো। কিন্তু যে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে সেই অ্যাবস্ট্রাক্ট নাউনকে উপলব্ধি করতে গেলে আমাদের আরেকটা দর্শনের মতে আরেকটা মাইন্ডের মানে আরেকটা সেন্সেশনাল অর্গান যেটা আর কি মাইন্ড, সেই সাহায্যে আমাদেরকে বুঝতে হয়, যার জন্য এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। এবার যেটা আসবো যে কনক্রিট নাউনের ভাগ, কনক্রিট নাউনকে চারটে ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রপার নাউন, নাম্বার টু কমন নাউন, নাম্বার থ্রি কালেকটিভ নাউন, আর নাম্বার ফোর ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখানে কি বললাম যে কনক্রিট নাউনের চারটে ভাগ, সেগুলো কি কি? চারটে ভাগ কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন। এবার আসবো প্রপার নাউন কাকে বলে সেই জিনিসটা ডেফিনেশনে আসবো, তার সঙ্গে উদাহরণ। পার্টিকুলার নেম অফ এ পার্সন অর প্লেস অর থিং, কোনো জিনিসের বা কোনো ব্যক্তির বা কোনো জায়গার যে নির্দিষ্ট নাম থাকে সেই নামটাকে আমরা কি বলবো? আমরা বলবো প্রপার নাউন। কমন নাউন, এখানে পার্টিকুলার বলেছি, এখানে বলবো জেনেরিক, জেনেরিক নেম অফ এ পার্সন অর প্লেস অর থিং। আর কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউন হলো কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস, কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস। আর ম্যাটেরিয়াল নাউন হলো, ম্যাটেরিয়াল নাউন ইজ দ্য নেম অফ ম্যাটেরিয়াল ফ্রম হুইচ সামথিং, STH মানে হলো সামথিং ইজ মেড, কোনো জিনিসের সাহায্যে আর কি যখন নতুন একটা জিনিস তৈরি হয়, ঠিক আছে, বা যে জিনিসটা আর কি কোনো প্রাণ নাই, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। এবার আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। তাহলে পার্টিকুলার একটা নির্দিষ্ট নাম, নির্দিষ্ট নাম যদি থেকে থাকে বা নির্দিষ্ট নামকে আমরা যখন উল্লেখ করব তখন সেটাই হবে প্রপার নাউন। যেমন
যদি বলি সচিন, তাহলে সচিন একটা প্রপার নাউন, কারণ একটা একটা নির্দিষ্ট একটা খেলোয়াড়ের নাম সচিন, এটা হলো একটা পার্সন। তারপরে প্লেস যদি বলি মুম্বাই, একটা জায়গার নাম মুম্বাই, একটা জায়গার নাম, তাহলে এখানে সচিন একটা ব্যক্তির নাম, মুম্বাই একটা জায়গার নাম, তাহলে এগুলো কি, এগুলো হলো পার্টিকুলার নাম, পার্টিকুলার নাম। এবার কমন নাউন, কমন নাউনটা কি, কমন নাউন বলতে গেলে কী বোঝায়, যে জেনেরিক নেম, মানে সচিন কি, সচিন একটা প্লেয়ার, একটা প্লেয়ার, তাহলে এই যে প্লেয়ার এটাকে আমরা বলবো কমন নাউন। তাহলে কমন নাউন, প্রপার নাউন, তাহলে এগুলো আর কি কমন নাউন। কেন, কারণ সচিন ছিল একটা নির্দিষ্ট খেলোয়াড়ের নাম, আর খেলোয়াড় যে একটা মানে একটা একটা জাতিকে বোঝানো হচ্ছে, একটা মানে কি বলবো, সেম কাইন্ড অফ আর কি মানে প্লেয়ার, যে অনেক প্লেয়ার আছে তার মধ্যে, যেমন ফুটবল, ক্রিকেট, হ্যাঁ, বিভিন্ন রকমের প্লেয়ার সবাইকে এক জায়গায় নিয়ে আর কি, যে এখানে যে প্লেয়ারটা লিখেছি সেটা হলো জেনেরিক নেম। তারপরে হয়তো আমি এখানে লিখলাম সিটি, সিটি শহর, সেটা শহর বলতে গেলে যে কোনো শহরকে বোঝায়। তারপর আসে কি কালেকশন, তাহলে এখানে কি সচিন, সচিন ছিল একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, প্লেয়ার, একটা জাতিকে বোঝানো হচ্ছে, যাদের পেশা, ঠিক আছে, যাদের আর কি খেলাধুলায় পেশা তাদেরকে প্লেয়ার বলা হয়। তারপর কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস, যখন ছোট ছোট এই সমস্ত প্লেয়ারগুলো একত্রিত হয়ে কি করে, টিম গঠন করে, তাহলে এই যে টিম, এই টিমটা কিন্তু একটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। কারণটা কি, টিম তো একটা প্লেয়ার নিয়ে গঠিত হয় না, টিমে হয়তো ক্রিকেট টিমে এগারোটা প্লেয়ার থাকে, আরও এক্সট্রা থাকে, কিন্তু এগারো জন খেলে, তাহলে ওই যে এগারো জন প্লেয়ার আর কি একত্রিত হয়ে তারা একটা টিম গঠন করলে, যেটা একটা কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস, কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস, যে এক মানে এখানে কি হচ্ছে, যে এক একটা প্লেয়ার বা এগারো জন প্লেয়ার মিলে যখন একটা টিমকে গঠন করছে, ঠিক আছে, তখন সেই টিমটা হলো একটা কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কি, এটা যদি বলি তাহলে এটা হলো ব্যাট, খেলার ব্যাট, এটা হলো একটা ম্যাটেরিয়াল নাউন। কেন, কারণ হলো কাঠ থেকেই তৈরি হচ্ছে একটা খেলার ব্যাট, এবং যে ব্যাটের কোনো প্রাণ নাই, ঠিক আছে, সেটাকে আমরা কিন্তু ম্যাটেরিয়াল নাউন বলছি। তাহলে এখানে যদি আমরা সচিন, প্লেয়ার, টিম আর ব্যাট এই কথাগুলো মনে রাখি, তাহলে আমরা খুব সহজেই কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন, কোনটা কালেকটিভ নাউন, আর কোনটা আর কি ম্যাটেরিয়াল নাউন, সেগুলো আমরা সহজেই বুঝতে পারবো। যদি আমরা কালেকটিভ নাউনের আরও একটা উদাহরণ নিয়ে যাই, তাহলে হবে ফ্যামিলি, ফ্যামিলি, তারপরে জুরি, তারপরে কমিটি, তারপর বোর্ড, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো কি একটা কালেকটিভ নাউন, যেখানে কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস, এ গ্রুপ অফ সামথিং, গ্রুপ অফ সামথিং, কোনো কিছুর দলকে যখন একসঙ্গে বোঝাবে তখন সেটা হবে কালেকটিভ নাউন। আর এখানে ম্যাটেরিয়াল নাউন, যখন কোনো একটা একটা কোনো কিছু দিয়ে একটা যখন জড় বস্তু তৈরি হয়, যদি বলি যে হয়তো আমি আয়রন, ঠিক আছে, তাহলে এবার আয়রন থেকে ও লোহা থেকে অনেক কিছু তৈরি হয়, যখন সেই জিনিসের নামগুলো বলবো, হয়তো রড হলো, হ্যাঁ, তো এই নামগুলো কিন্তু কি, এগুলো হলো ম্যাটেরিয়াল নাউন, যার আর কি কোনো প্রাণ নেই, ঠিক আছে। তাহলে এই হলো আর কি নাউনের কি শ্রেণী বিভাগ। নাউনকে আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করেছি, একটা হলো কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি কনক্রিট নাউন কাকে বলে সেটা আমি ভেবেছি বলেছি, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে সেটাকেও কিন্তু আমি আলাদাভাবে বলেছি। তারপরে কনক্রিট নাউনকে আমরা কী করলাম, চারটে ভাগে ভাগ করলাম, একটা হলো প্রপার নাউন, যেটা পার্টিকুলার বা স্পেসিফিক নেম অফ এ পার্সন, প্লেস অর থিং, আর একটা হলো কমন নাউন, যেটা জেনারিক নেম অফ এ পার্সন, প্লেস অর থিং, আর একটা হলো কালেকটিভ নাউন, যেটা কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস, আর একটা হলো ম্যাটেরিয়াল নাউন বা ম্যাটেরিয়াল ফ্রম হুইচ সামথিং ইজ মেড, যে তাহলে এই জায়গা, এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে আমি কিন্তু এক একটার ওপরে, মানে প্রপার নাউনের ওপরে, কমন নাউনের ওপরে, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এইগুলোর ওপরে আমরা কিন্তু আরও ভিডিও দেবো, এক একটার ওপরে এক একটা ভিডিও দেবো, এবং কখন আর কি প্রপার নাউন, কখন কমন নাউন হয়, সেই জিনিসগুলো আমরা কিন্তু ওই সমস্ত ভিডিওগুলোর মধ্যে আলোচনা করব। আজকে আমি একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটিতে লাইক করুন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।